জায়েদ খান ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়ক, যিনি সিনেমা দিয়ে যত নানা পরিচিত তার থেকে বেশি পরিচিত তার বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ড দিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়েদ খানের ইমামদের নিয়ে দেয়া একটি বক্তব্যের খণ্ডিত অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ইমামদের বিরুদ্ধে বেশ কিছু কথা বলতে দেখা যায়। ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে, তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা, এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ পড়ো, যে ভাই আমি নামাজ পড়ে ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দিই, আমি এগুলোর মধ্যে না। এই ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কের মুখে পড়েন জায়েদ খান। বিভিন্ন মহল থেকে তাকে নিয়ে নানা সমালোচনা করা হয়, এমনকি অনেক জায়গা থেকে অভিনেতার বিরুদ্ধে বয়কটের ডাকও আসে। তবে এই বিষয়গুলো আরও জটিল হওয়ার আগেই নিজের অবস্থান পরিষ্কার করতে 14 জানুয়ারি বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন এই নায়ক। আলাপে জায়েদ খান বলেন, একটি ভিডিওর কিছু অংশ কেটে তা ছড়িয়ে দিয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, আমি মূলত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমাজের প্রত্যেক শ্রেণীতে যে কিছু কিছু খারাপ মানুষ রয়েছে সেই কথা বলেছি। এক্ষেত্রে কিছু কিছু ইমাম যাদের বিরুদ্ধে অভিযোগ আসে পত্রিকায়, যারা বলাৎকারের মতো কাজ করে তাদের বিরুদ্ধে বলেছি। জায়েদ খান আরও বলেন, একজন প্রশ্ন করেছিল আমায় যে আসলে কথাটা ছিল, জায়েদ ভাই আপনার এতগুলো প্রেম, এত গুজব, এসব কেমন লাগে? আমি বলেছিলাম, নায়ক বলেই তো গুজব ছড়ায়, নায়ক হয়ে যদি গুজব না ছড়ায় তাহলে মসজিদেরই যারা ইমাম আছে তাদের মতো টুপি দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ভদ্র নম্র হয়ে জীবনযাপন করতে হবে, বাসায় থাকতে হবে। তিনি বলেন, তার মানে ইমামদের আমি ভালো হিসেবে বিবেচনা করেছি, ইমামরা ভালো হয়, নামাজ পড়ায়, তাদের পেছনে সমস্ত জ্ঞানীগুণী মানুষরা নামাজ পড়ে, তাদের পেছনেই তো সেজদা দিই আমরা, আমি কিন্তু ভালো উদ্দেশ্যে বলেছি। তবে কিছু কিছু ইমাম দেখবেন কিছু মসজিদে যারা শিশু বলাৎকারের মতো কাজ করে, এটা গর্হিত কাজ। কিছু কিছু মানুষ এমন সব সমাজেই আছে, তাদেরকে উদ্দেশ্যে বলেছিলাম, যেখানে সকল ইমাম নয়, আলেমের কথা তো উঠেই নাই, আমি ইসলামের পক্ষে, যারা ইসলাম বিরোধী কাজ করে আমি তাদের বিপক্ষে, দ্যাটস ইট। বিতর্ক ছড়িয়ে পড়ায় এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে জায়েদ খান বলেন, ওনারা যে ভুল বুঝেছে সেজন্য আমি ক্ষমা প্রার্থী, দুঃখ প্রকাশ করছি, এটা একটি পেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজটি করছে। আমি একজন মুসলমান, আমার বাবা হাজি ছিলেন, আপনারা জানেন আমি মদ খাই না, বিড়ি খাই না, আমি নামাজ পড়ি, আমি কোরআন শরীফ পড়ি, আমি প্রচন্ড পরিমাণে ইসলামকে ভালোবাসি।